এখানে প্রায় 2 কিলোর উপরে আম রয়েছে। এই যে মা রান্না হয়ে গেছে সবাই। মর্নিং এভরিওয়ান, কেমন আছো? ব্লগ অফ দাদাবতীতে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি। সকাল সকাল দেখো রেডি হয়ে নিয়েছি স্নান টান করে, কারণ আজকে একটু এদিক ওদিক একটু কাজ করে নিয়েছি মার সঙ্গে। তো সকালে স্নান টান করে উঠে এসেছি। এদিকে সন্টু আর সন্টু মামার কাছে হচ্ছে তালের গজ আনতে, মানে তালের শাঁস যেটিকে। ভিডিওটি স্কিপ না করো, প্রথম থেকে দেখবেন এটুকুই আশা করছি। হ্যাপি বার্থডে টু ইউ। আসছে তালের শাঁস কাটতেছে ভাই, এই যে ছোট ভাই সন্টু আর ওর মামা যে নিয়ে আসছে এই মাত্র যে তালের। এই দেখি সুন্দর হয়েছে তালের শাঁস। চামচ কই? চামচটা কই? চামচ নিয়ে সেটা বাটিতে উঠাই দি, তারপরে খাবে। এই বছরে প্রথমবার খাচ্ছি তালের শাঁস। আমি খেয়ে ফেলেছি। এ মা আমি কখন এখন দেখো একটা কাটছে। এই যে আমার মামা অনেক কি বলে কথা, খালি কথা বলে খালি কি কথা বলে। এই যে হচ্ছে আমাদের গাছ, চুই ঝাল গাছ যেটাকে বলে, দেখছো চুই ঝালটা কত মোটা হয়েছে। এই যে মুঠোম, হাতের মুঠো সাইজ হয়ে গেছে, নিচের দিকে আরো মোটা হয়ে গেছে চুই ঝাল গাছটা। এই যে এর কিলো তো বাজারে 300 টাকা করে, তাই গাছটা যা হোক অনেকটা মোটা হয়েছে। তো এখান থেকে একটু চুই ঝাল নিয়ে নেবো, এখান থেকে কিছু চুই ঝালের ডাল ভেঙে নেবো। আমি মা এদিকে দেশি চিকেন রান্না করছে, সকাল সকাল বাবা কেটে টেটে দিয়েছে মুরগি, তা বাবা মা রান্না করছে, তা চুই ঝাল দেবে আর কি। তা চুই ঝাল রয়েছে, মানে মোটা মোটা সাইজে তো রয়েছে। তা আমি বলছি আরো কিছু না, আমার হেভি ভালো লাগে চুই ঝাল। তা আরো কিছু মা বলছে যে ছোট ছোট দেখে নিয়ে আয় এই আগা আগাগুলো, এগুলো ভালো মোমের মতন গলে যায় তরকারিতে দিলে। তা এখান থেকে চিকুন চিকুন দেখে আমি কিছু বেছে নেবো, মা রান্না করবে। চোখ বন্ধ করবো, দাঁড়াও আমাকে বলছে চোখ বন্ধ করো। আমার হাতে রয়েছে চুই ঝালের ডাল, তা এটা কাপড়ের উপর রেখে দিই। আমি চোখ বন্ধ করেছি, হাত পাতাবো। চোখ খুলবো? ওরে বাবা, ফুল আনি দিয়েছে আমাকে। আমি কি করব, ফুল মাথায় দেবো? ফুল পেলে হয়েছে, মা মাথায় দাও। এই যে যে কালকে যে গতকালকে যে ক্ষেতের ভিতরে যে জবা ফুলটা দেখাচ্ছিলাম, সেই জবা ফুলটা, এই যে মাথায় দিতে জবা ফুল, তাই বলছিস? ঠিক আছে দিয়ে দিচ্ছি মাথায় জবা ফুল। এই যে মা দেশি চিকেন রান্না করছে, এদিকে চা বসি গরম করতে দিয়েছে, আমি চা খাই নি। এতে আলু ভাজা রয়েছে, মাংস আলু ভাজা ছাইরি, আর এই যে সেই চুই ঝাল গাছ, এই যে চুই ঝাল যেগুলো আমি ছোটো চিকুনগুলো এগুলো নিয়ে এসেছি আমি, আর এগুলো আগের তো মা কেটে রেখেছিলো। এইগুলো খেতে পুরো মানে কি বলবো, ভিতরে পুরো আলুর মতন লাগে। তা আমি ভাবলাম ছোটোটাও নিয়ে আসি কিছু। এই তুই কি খাচ্ছিস? হ্যাঁ মাছ তুই আমাকে দিয়েছিস, দেবা? কই মাছ? বসিতে বা দিয়েছিল না কালকে, তাই ভালো লাগে মাছ? বালতিতে রাখছো, মরে গেছে তাই? করছিলে বালতিতে তুলে মরে যাবে না, তাই খাচ্ছ এখন? আমি খাই দেবো, তুমি একা পারবে খাইতে? ঠিক আছে খাও। এই যে মা রান্না হয়ে গেছে, সবাই বসে গিয়েছে খেতে, ডাল রয়েছে সঙ্গে, টমেটো চাটনিও রয়েছে। সকালে দেশি মুরগি জামাই আদর বলে যে বলে, কি যে জামাই বলে কি এত আদর আমি বুঝে পারি না। আচ্ছা এগুলো বাজে জিনিস, আমাকে বেশি খাওয়ালে যে বেশি আদর করবো সেটা কি সবাই বলে বাবা। কেমন লাগতেছে বল ভাত? তুই ঝালটা খাইছো? পেট খারাপ হচ্ছে এখন, খির মাংস দুই বেলা, মাছ আবার, মানে কি বলি আর, চিকেন পকোড়া, খাবে আমার কিন্তু চিকেনের থেকে চুই ঝাল আমার বেশি প্রিয়। চিকেন দেওয়া না দেওয়া, চুই ঝাল দেওয়া আমি খুশি। তাহলে খাবার খেয়ে নি, সন্টু গেছে, সন্টু খাইয়ে দিয়েছি আগে, তাও গেছে দিদার নিয়ে দোকানে চলে গেছে, ডেইলি এক দুইবার যাবে দোকানে, চলে গেছে। বলেছি যে তুমি থাকো মাকে, তো মা থাকলো না, মা বলে তুই ভাত দে,
চলে গেছে দিদাকে নিয়ে শুনটু। তোমরা খেয়ে দেনি, খেয়ে দিয়ে উঠে এই যে ভাই চলে যাচ্ছে কলেজে, আমার ছোট্ট ভাইটা কলেজ যাচ্ছে। তুই আসবি কোন সময়? একটা দেড়টা? দেখো ঝিঙে গাছগুলোর কি অবস্থা, উঠানের উপরে ঝিঙে গাছ লাগিয়েছে মা। ওই যে মা আম পাচ্ছে, পুকুরের ওই পারে রয়েছে একটা আম গাছ, বারামাসি আম। তা আম হয়েছে দেখাচ্ছিল ছুটি ছুটি, এতটুকু এতটুকু আমের মতন, বড়োর মতন বড় বড়। আরে পাগলে আছে দিদা দিদা বলে, আসবে আসবে বাবা আসবে আসবে, নিয়ে আসবে না। এই যে আম নিয়ে চলে আসছে বাবা, এই যে আম, বারামাসি আম। বারামাসি আমের এরকম কালো হয় কেন? ওয়ান সিজনে, ওয়ান সিজন বর্ষা পড়ে, অফ সিজনে হয় তো এরকম কালো হয়ে যায়। এই মা, তোর বাবাকে ডাক দে, বাবাকে ডাকে দেখা। আম কর না বা, না অপনু আম না। এই যে সামনের বাড়ি একটা ঠাকুমা আসছে, এই যে একটা পাকা আম না বা, ভাল লাগে? হুম ভাল লাগছে কি? আরো দাও, আর নাই পাকা তো বা। এই যে আমি এক পিস নিয়ে নিয়েছি আম, আঠি ছোট্ট আম দেখছো। হুম আমের অন টাইমে আম খাচ্ছি মনে হচ্ছে কি? হুম যে গাছটা হয়েছে সেটা প্রথমবার হয়েছে এবছর। ছোট ভাই দেখছে কাছে, দেখো ওই যে আম দেখা যাচ্ছে গাছে। আরো নাই বাবা, আরো নাই, আর নাই, এনা আর কাঁচা কাঁচা তো রয়েছে। আমি এইদিকে একটু মেশিনই বসছি, মার এই যে সেলাই মেশিন, তাই যে আমি একটু বসে গিয়েছি, একটু ব্লাউজ সেলাই করছি আর কি বহুদিন পর। আর এই যে সাইডে রয়েছে এটা হচ্ছে সে নতুন ধান বাগানি মেশিন উঠানো হয়েছে, এখনো স্টার্ট করে নাই। দেবো দেবো, ফটাফট বসো বসো, দেখো কি এনেছে মামা। বসো বসো, দেখো কি এনেছে, পিছিয়ে আছো সবাই। এই যে ভাই ফুচকা এনেছে কলেজ থেকে ফেরার পথে, নিয়ে এসছে ফুচকা, সবাই বসে গেছি খাওয়ার জন্য। ফুচকা খেয়ে ঝাল লেগে গেছে, ফুচকা খেয়ে উঠলাম, এখন আবার আম্মা খাবো বলে আসছি রান্নাঘরে। এই দেখো আম পেড়ে নিয়ে এসছে মা, বারোমাসি আম গাছ থেকে। আমগুলোর সাইজটা বেশি বড় না, কিন্তু যা আছে মোটামুটি ভালোই। প্রথমবার হয়েছে আম, মানে আম গাছটা প্রথমবার এবছরই আম হয়েছে। তা যা হোক, বড়মশাই বসে রয়েছে, বাবার সাথে কথা বলছে। তা আমটা মাখাইনি, নিয়ে যাবো ওই ঘরে, বড় ঘরে। এখানে প্রায় 2 কিলোর উপরে আম রয়েছে। আর এখানে মা আগে দুটো কেটে খেয়ে নিয়েছে, একটা পাকাতা একটা কাঁচাতা, আরও রয়েছে যে ছোলাতা, মাখাবো তাই। এই যে আম মাখা হয়ে গেছে, এবার নিয়ে আসছে ওই ঘরে, আম্মাকে খাবে কে কে, চলে আসো। কি সুন্দর লাগছে না, কি বলো? রাহুল রাহুল, ভালো আছে? হওয়া টাইমে আম মানে এসো আর কি বলবো। গাছের আম পাড়াটা দেখিয়েছ, বাহ, দূরের থেকে দূরের থেকে কেন যেতে পারো না? টক মানে সেই টক, আরো ঝাল লাগতো। কি বলো, চিনি দিয়েছি 2.5 চামচ। তোর জন্য ঝাল ছাড়া তো অল্প তো রেখে আসছি, যাই দেখ রান্না করে। জল তো বন্ধ হচ্ছে, কমে যাবে। বিকেলে 4টার সময় গিয়েছি মাছ ধরতে মার সঙ্গে বসিবাতে। তা বহুদিন পরে গিয়েছিলাম মার সাথে মাছ ধরতে, তা যা হোক মাছ পেয়েছি, যে হাতে মাছের নালা নালা লাগানো। তা দেখো মাছ পেয়েছে কত, আমরা মা আর আমি সঙ্গে। এই যে মাছ পেয়েছি, এখানে প্রায় কিলো খানেকের উপরে রয়েছে মাছ, বালতিতে রয়েছে তো বোঝা যাচ্ছে না। দিশা যে বিকেলে যে মাছ ধরা ছিল, সেই মাছ দিয়ে মা রান্না করেছে, বিচি কলা, বিচি কলা দিয়ে মাছ রান্না করেছে আর কি। বহুদিন পর বিচি কলা দিয়ে মাছ দিয়ে খাবো। আর এই যে টমেটো পোড়া দিতে বলেছে আমার বড়মশাই,
টমেটো পোড়া খাবে তাই তাই পুরি হবে ভালবাসা তুমি জল জিরা খাচ্ছ কেন হাতটা দুইটা খাচ্ছ আ তুই আগে একটা খেয়েছিস বাবা এটা রাখ এখন খাইস না না কথা বলে শুনিস খাবো আজকের ব্লগটি এই পর্যন্ত থাক ফিরে দেখা হবে আবার কালকে টাটা গুড নাইট